আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা সবার? আমার কথা কি শোনা যায়? কেউ কি শুনতে পাও আমার কথা? আমি রং ইমিলিটিস দিয়ে জয়েন করে ফেলছি। ওকে যাও, ঠিক আছে, এটা দিয়ে চালাই। ক্লাস কি রেকর্ড হবে? হ্যাঁ, রেকর্ড হবে, রেকর্ডিং অলরেডি চলতেছে আমাদের। হ্যাঁ, রেকর্ডিং। আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই, ভালো আছো? ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, অনেকদিন পরে সবার সাথে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, তোমার কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ। হ্যাঁ প্রিন্স ভাই, অনেকদিন পরে। জি ভাই, জান ভালো আছেন? হ্যাঁ ভাই, আল্লাহ ভালো রাখছে। আচ্ছা দেখি আর কি বাকি আছে। যে কেউ কথা বলছিল না, আচ্ছা এক জায়গা থেকে কথা বলা স্টার্ট করি। আমরা 1 ঘন্টার মতো আসি, 1 ঘন্টা দেখি কতটুকু কভার আপ করা যায়। আচ্ছা আজকে আমাদের যে টপিকটা আমরা ফিক্স করছিলাম গত সপ্তাহে, এইভাবে প্রত্যেক সপ্তাহে করব একটা টপিক নিয়ে আর কি। তো আজকের আমাদের টপিক যেটা আগে থেকে ফিক্স করা ছিল, ওটা আমরা মার্কেট মেকার আর ইনস্টিটিউশনাল ট্রেডার যারা আছে ওদেরকে নিয়ে কথা বলবো। আচ্ছা এর আগে একটা কথা ছিল গ্রুপে, আজকে একটা ভাই অনেক কথা বলছিল, ওই আপনি কি পরে জয়েন করছিলেন এই কলে না? এটা জাস্ট কনফার্ম করার জন্য। নাম কি? লিঙ্কন খান ভাই, কি জয়েন করছো তুমি? না, জয়েন করে নাই উনি। ওকে, না উনি আজকে গ্রুপে অনেক কথা বলতেছিলেন ওই ইনস্টিটিউশনাল ট্রেডার এগুলা নিয়ে, তো ওই জন্যই। আচ্ছা যাক, উনি যদি পরে জয়েন করেন উনি রেকর্ডিং পেয়ে যাবেন। আচ্ছা আমরা আজকে কথা বলবো ইনস্টিটিউশনাল ট্রেডার আর মার্কেট মেকার নিয়ে। ইয়েস, তার আর কয়েকজন জয়েন করবে হয়তো। দেলওয়ার, আচ্ছা আমরা 2টা মিনিট দেখি, 2টা মিনিট টাইম দেন আমাকে, দেখি আর কেউ জয়েন করে নাকি। আপনি 10 পর্যন্ত দেখেন, তারপর না করলে আপনি শুরু করে দেবেন। হ্যাঁ
হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাই। আচ্ছা, এখন হয়তো আর কেউ নাই। আমি স্টার্ট করি তাহলে। আচ্ছা, আজকের আমাদের টপিক হচ্ছে ইনস্টিটিউশনাল ট্রেডার, ওদের এন্ট্রি, ওরা কিভাবে আমাদের এসএল হান্ট করে। এগুলা পুরো যতটুকু পারি আমি পুরোটা কভার আপ করার ট্রাই করব আজকে, আশা করি। আর একটা জিনিস এখানে আমার জানাতো। আচ্ছা, এখানে আমরা মার্কেট মেকার আর ইনস্টিটিউশনাল ট্রেডারের মধ্যে পার্থক্যটা কি, যদি আপনারা আমার সাথে কথা বলেন তখন যাই আমারও বোঝানো ইজি হবে, আপনাদেরও ইজি হবে বোঝাটা। তো প্লিজ কাইন্ডলি কথা বইলেন। তো এখানে আমরা মার্কেট মেকার আর ইনস্টিটিউশনাল ট্রেডারের মধ্যে পার্থক্য কি, বা ওরা কি সেম, একটা বড় কোয়েশ্চন থাকে। সব ইনস্টিটিউশনাল ট্রেডার মার্কেট মেকার না, আবার সব মার্কেট মেকারই ইনস্টিটিউশনাল ট্রেডার। এখন আমরা যদি বলি এইভাবে, এখন ইনস্টিটিউশনাল ট্রেডাররা কারা? ইনস্টিটিউশনাল ট্রেডার হতে পারে লার্জ ব্যাংক, বড় ব্যাংকগুলা, মেজর ব্যাংকগুলা এজ এ ইনস্টিটিউশনাল ট্রেডার হিসাবে কাজ করতে পারে মার্কেটে। হতে পারে হিউজ ফান্ড, হেজ ফান্ড, ইনভেস্টমেন্ট ফান্ড, ওরা ইনস্টিটিউশনাল ট্রেডারদের লেভেলে ট্রেড করে। ওদের ভাই লট সাইজ, ওদের অ্যামাউন্ট এগুলো অনেক বেশি হয়। এখন মার্কেট মেকার কারা? আমরা অনেক সময় মার্কেটে দেখি না এসএল হান্টিং হয়, যে মার্কেট এসএল হান্ট করে, এসএল হান্ট করে মার্কেট উল্টার দিকে চলে গেছে, এই যে মুভমেন্টগুলো মার্কেটে নিয়ে আসে, যে ফাস্ট মুভমেন্টগুলো, ওইগুলা মূলত নিয়ে আসে মার্কেট মেকাররা। ওরা মার্কেটকে মুভ করাতে পারে। শুধু ইনস্টিটিউশনাল ট্রেডার মার্কেটে বড় ধরনের মুভ আনতে পারবে না, ওইখানে মার্কেট মেকারের হাত থাকতে হবে। আচ্ছা, এখন আজকের এখানে আমাদের গ্রুপে অনেক কথা হয়েছে, দেখছি কয়েকটার আনসার আমি নিজেও দিছিলাম, বাট আমি বিজি ছিলাম তখন। এখন কথা হচ্ছে ইনস্টিটিউশনাল ট্রেডার বা মার্কেট মেকার ওরা কি রিটেলার? রিটেলার বলতে কারা? রিটেলার বলতে হচ্ছে স্মল ব্যাংকগুলা রিটেলার ভূমিকা পালন করে। ওদের এসএল বা আমাদের এসএল এগুলা কি দেখতে পায় কিনা? না না, ওরা ডাইরেক্টলি আমাদের এসএল বা ওই ব্রোকারের সবার এসএল কোন জায়গায় আছে, ওই ব্রোকারের সবার এসএল কোন জায়গায় আছে, বা ওই ব্যাংকের এসএল কোন জায়গায় আছে, ব্যাংক এন্ট্রি নিছে কিনা না, এগুলা ওরা দেখতে পায় না। এই ডাটাগুলো কারো কাছেই থাকে না। বাট আমরা যদি ভাই এই ছোটখাটো ট্রেডার, যে আমরা যে বর্তমানে যে লেভেলে আছি, তুমি আমি আমাদের কথা বলছি, আমরা যদি গেসিং করতে পারি যে হে এই জায়গা থেকে তো অনেকের এন্ট্রি হয়েছে, ওদের এসএল কোথায় হবে, এইটা যদি আমরা গেসিং করতে পারি, তাহলে রে ভাই ওই কোটি কোটি টাকার ইনস্টিটিউশনাল ট্রেডার যাদের মিলিয়ন ডলার ওরা স্যালারি দেয় ওদের এক টিমকেই পার মান্থ, ওরা কি বসে বসে ঘোড়ার ঘাস খায়? ওরা আমাদের থেকে আরো, আমরা তো কিছুই না, আমরা জাস্ট 1%ও না। ওরা যদি 100% ওদেরকে ধরি, আমরা 1%ও না। তাহলে তুমি এইটা ধারণা করো যে ওরা কি ধরনের নলেজ রাখতেছে মার্কেটের উপরে। ওরা ওই টাইপেরই নলেজ রাখতেছে যে আমাদের এসএল কোথায় হতে পারে, যে নর্মাল ট্রেডারদের ব্যাংক, ছোট ছোট ব্যাংকগুলার এসএল কোথায় হতে পারে, এগুলোর উপরে ভালো নলেজ ওদের আছে। তো এসএল যদি না খায় মার্কেটে মুভমেন্ট আসবে না, ওইটা হচ্ছে মার্কেট মেকারের কাজ। যেই মার্কেট মেকারগুলা মার্কেটে বড় ধরনের মুভ নিয়ে আসে, যা ফাস্ট মুভ নিয়ে আসে, ওরা যদি এসএল না খায় ভাই, তখন মার্কেট মুভমেন্ট করবে না, ও ভালো মুভমেন্টে আসবে না, ও একই জায়গায় পড়ে থাকবে। আচ্ছা, এখন আরেকটা জিনিস এখানে আমি চার্টে দেখাই কিছু জিনিস।
এই যে একটা মুভ, এই জায়গায় গতকালকের একটা সুন্দর মুভ ছিল, এই যে মুভ মার্কেট উপরে ছিল, এই উপরে ছিল, এই হাই করছে, এই যে ল করলো, এই ল থেকে দেখো মার্কেট এক টানে উপরে চলে গেছে, ওইখানে কোনো মার্কেটের কোনো থামাথামি হয় নাই, ওইখানে মার্কেটের কোনো থামাথামির কোনো কাজই হয় নাই। এই যে এই টাইপের মুভ, একটা মুভ কত পিপসের, আমরা যদি হিসেব করি এইটাতে পিপস হয়েছে, আমি কমই ধরি 87 থেকে 5 মিনিটের চার্টে 1 সেকেন্ড থেকে 30, তাহলে এখানে প্রায় কত পিপ, 20-25 পিপস, পঁচিশ না তো, এখানে কত পিপস হয়, কেউ কি হেল্প করবে, আমার মাথা একটু স্লো। ভাইয়া শিফট ধরেন, যেখান থেকে করবেন শিফট ধরে রাইট ক্লিক করে যতটুকু মতো নেবে ততটুকু পর্যন্ত নেন, হয়ে যাবে। আবার বলো, দাঁড়া আমার সাউন্ড বাড়াই ল্যাপটপ, আমার সাউন্ড কেন কম বলো তুমি। শিফট ধরে রাইট ক্লিক করেন, রাইট লেফট ক্লিক, সরি শিফট ধরে লেফট ক্লিক করেন, হ্যাঁ এখন যতটুকু মতো নিতে হচ্ছে ততটুকু মতো নিয়ে তারপর ছেড়ে দেন, তারপর বুঝতে পারবে। ওই যে মুভ গুলা, এই ধরনের মুভ গুলা মার্কেট মেকারে নিয়ে আসতে পারে। আচ্ছা এখন আমরা কথায় আসি, মার্কেট মেকার আমি কিছু তফাত বানাবো এখানে, ইনস্টিটিউশনাল ট্রেডার্স, আমি কিন্তু কাজে ছিলাম, আমি কাজের মধ্যে জাস্ট চলে আসছি সাথে সাথে, আমাদের টাইম হয়ে গেছে এই জন্য আমি আমার জবে আসি, কারণ আগে থেকে তো আমাদের টাইমটা ফিক্স করা ছিল, এই জন্য আমি হঠাৎ করে চলে আসছি। আমি কোনো নিজের পড়ালেখা করবো বা একটা জিনিস প্রিপারেশন নিব ওই টাইপের কোনো কিছু আমার নেওয়া হয় নাই। আচ্ছা এখন আরেকটা জিনিস এখানে আমাদের এড করতে হবে, ইনস্টিটিউশনাল ট্রেডাররা তো ওরা ট্রেড নিছে, এখন একটা ইনস্টিটিউট আরেকটা ইনস্টিটিউটের এগেনস্টে ট্রেড করে, একটা মার্কেট মেকার মার্কেট মেকারের এগেনস্টে কেউ করতে পারে না, কারণ আরেকটা মার্কেট মেকারের মতো ওই ওই পরিমাণ বিগ লট সাইজে যে এন্ট্রি নিবে ওই আবার মার্কেট মেকারের মতো কাজ করবে। ইনস্টিটিউশনাল ট্রেডাররা ওরা অনেক বড় লট সাইজ ইউজ করে, দাঁড়ো এখানে আরেকটা পয়েন্ট ছিল আমাদের। আচ্ছা এখন আসি আমাদের 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 লেভেলটা কোন জায়গায় আসে, ধরো একটা জায়গায় আমি জাস্ট এক্সাম্পল দিছি, অ্যাকুমুলেশন ম্যানিপুলেশন ডিস্ট্রিবিউশন সম্বন্ধে তো অনেকেই জানো তাই না, জানার কথা। এটা মার্কেটে একুমুলেশন হচ্ছে, কখনো মার্কেটের একুমুলেশন জোন ছাড়া ইনস্টিটিউট এন্ট্রি নিবে না, ইনস্টিটিউট কখনোই এই ধরনের একটা ট্রেন্ডে মার্কেট চলতেছে এগুলার মধ্যে ইনস্টিটিউট এন্ট্রি নেয় না, ওদের এটা ওদের রুলস এর বাহিরে। তো ইনস্টিটিউট অলওয়েজ একটা মার্কেটের রেঞ্জিং মার্কেটের সময় অ্যাকুমুলেশনের সময় এন্ট্রি নিবে, এরপরে মার্কেটকে ওরা এইভাবে মুভ করাবে, এরপরে এই হবে ডিস্ট্রিবিউশন। তো এইখান থেকে যারা যারা ধরো সেলে গেছে, মার্কেট সেলে যাবে এ ব্যাপারে শিওর আছি আমরা, তো যারা যারা এই জায়গায় এন্ট্রি নিবে ওদের সবার এসএলটা যায় দাঁড়ালো এইখানে, ওরা ওদের এসএল হান্টিং ছাড়া করবে না। তো ওরা কি করবে, ওদের এখানে এন্ট্রিগুলা প্লেস থাকবে, পরে এখানে উপরের লেভেলে ওদের বড় একটা পেন্ডিং অর্ডার থাকে যেটা দিয়ে সবার এসএল উড়াইয়া দিবে, এরপরে ওরা আবার মার্কেটকে মুভ করাবে। যেমন এখানে ওই দিন নাইম ছিল আমার সাথে কথা বলছিল, আমার এখানে কয়েকটা এক্সাম্পল আছে মার্ক করা,
যে যে কোন কোন জায়গায় ওদের এন্ট্রি হয়েছে রিসেন্টলি, এইখানে ওদের এন্ট্রি হয়েছে, এইখানে এন্ট্রি এই জন্যই হয়েছে, এই যে জায়গাটা এই জায়গাটায় অনেক মানুষ এন্ট্রি নিছে, কারণ ওরা দেখছে যে মার্কেট তো অনেক সময় ধরে উপরে যাচ্ছে উপরে যাচ্ছে, পুরো দুদিন ধরে উপরে যাচ্ছে, তো মার্কেট তো আরো উপরে যাবেই, তো ইনস্টিটিউট এটা করবে না, ওরা এইগুলা জায়গা থেকে ওরা এন্ট্রি নিতে পারে না, ওদের জন্য একটা পুল ব্যাক নিড হয় বা এসএল হান্টিং করার নিড হয়। তো এইখান থেকে এই জায়গাটার মধ্যে যারা যারা এন্ট্রি নিছে এই জায়গাগুলো সবার কিন্তু বি গেছে, এতটুকু পর্যন্ত বি গেছে বা ওদের এসএল গেছে, ওইটা যাওয়ার ওইটা গেছে কারণ এই জায়গায় ওদের একটা ছিল। কে বললা কি বললা বুঝি নাই। ওকে, তো ওদের একটা পেন্ডিং দেওয়া ছিল, ওরা মার্কেটকে পুল করবে এতটুকু পর্যন্ত, যাওয়ার পর এখানে বাকি যারা ছিল এই জায়গায় সবাইকে উড়াইয়া দিছে, উড়াইয়া দেওয়ার পর আবার মার্কেটকে মুভ করাইছে, এমনকি মার্কেট ক্লোজিং হওয়ার 1 মিনিট ওই লাস্ট মিনিট পর্যন্তই উপরে গেছে। সেম জিনিস ওই দিন গ্রুপে দিছিলাম যে এখানে একটা ইনস্টিটিউটের এন্ট্রি হতে পারে, আমার ধারণা ছিল এই জায়গায় একটা ইনস্টিটিউটের এন্ট্রি হবে, এখানে অ্যাকুমুলেশন করছে মার্কেট, তো এখানে একবার আসছে, আসার পর আবার উপরে গেছে, তখন এখানে দেখাইছে ভাবমূর্তিটা এভাবে ছিল না, এখান থেকে তো অনেকে অনেকে কি করছে এই জায়গা থেকে এন্ট্রি নিছে, তো ওদের সবার এসএল আবার আসছে, ওদেরকে আবার ক্লিয়ার করছে, ক্লিয়ার করার পর মার্কেট উপরে চলে গেছে। তো মেন কথা যেটা দাঁড়ায়, অ্যাকুমুলেশন বলতে রেঞ্জিং, রেঞ্জিং এর পরে কোনো একটা সাইডে মার্কেট এসএল হান্টিং করবে, যখনই মার্কেট এসএল হান্টিং করবে এর অপোজিট যাবে, যেমন এখানে একটা এক্সাম্পল, এইখানে প্রাইস ছিল যে 95, 95 থেকে এই জোন থেকে যারা এন্ট্রি নিছে, এই জোনে যারা এন্ট্রি নিছে ওরা কোথায় এসএল দিতে পারে, 95 এন্ট্রি নিলে ভাই ওরা ধর এসএল হবে যে 90, এটা হবে ওর এসএল, বা এই জায়গায় যারা এন্ট্রি নিছে, এই জায়গাগুলোতে যারা এন্ট্রি নিছে, বা এখানে আবার যখন ও পুল ব্যাক করছে তখন অনেকে মনে করছে আবার এটা আবার যাই উপরে যায় ব্রেক করে উপরের দিকে কন্টিনিউ করবে, আবার যাই উপরের দিকে কন্টিনিউ করবে, বাট মার্কেট এটা করে না, কারণ ইনস্টিটিউটরা ওরা গেসিং করতে পারে এখানে ম্যাক্সিমাম মানুষ যে এই রেঞ্জে, এই পুরো রেঞ্জের ভিতরে এন্ট্রি করছে, এই পুরো রেঞ্জের ভিতরে এন্ট্রি করছে, ওদের এসএল কোথায় হতে পারে এটা গেসিং করা যায়, আর প্লাস ওদের কাছে তো অ্যাকচুয়াল ডাটাটা নাই যে ওরা দেখতে পাচ্ছে না, বাট ওদের কাছে তো ডাটা আছে, ওদের সাথে তো অ্যানালাইসিস করার জন্য তো আলাদা মানুষ আছে যারা ওদেরকে হেল্প করে ডাটা প্রোভাইড করে যে এই জায়গা থেকে করলে ক্যালকুলেশন করে কি পরিমাণ মানুষের এসএল ওই জায়গায় হতে পারে, তো এটা করে ওই এসএল হান্টিংটা করছে, এসএল হান্টিং করার পরে মার্কেট উপরের দিকে মুভ করছে। তো এই সেম জিনিসটাই এই জায়গায় এসএল হান্টিং ছাড়া ওরা মার্কেটকে মুভ করাতে পারবে না। এখন কথা হচ্ছে কেউ যদি আনসার দিতে পারো কেন এসএল হান্টিং, ওরা কেন এসএল হান্টিং করতে হয়, একটু বেশি প্রাইস পাওয়ার জন্য, একটু বেশি প্রফিট পাওয়ার জন্য, বুঝি নাই আবার বলো, বলছে আরেকটু বেশি প্রফিট পাওয়ার জন্য। না রে ভাই, ওরা চায় যে ওরাই প্রফিট করবে। ভাই রে ভাই, তুমি কই থেকে আসছো, পায়া দিছো এই লেভেলে, ভাই নেট চলে গেছে উনি। সরি ভাই সরি, মানে বলতে চাচ্ছিলাম যে ওরা চায় আমরাই প্রফিট করব, মানে আর কাউকে প্রফিট করতে দিব না। না না না, এটা না এটা না। ওকে, এখন আরেকটা আরেকটা সাবজেক্ট বুঝাই, এইটাকে বলে লিকুইডিটি জেনারেশন। মার্কেট মেকার বা ইনস্টিটিউট দুইটারই সেম, ওইখানে সেম কাজ করে, ওরা যারা বড় লটে মার্কেট মেকাররা এন্ট্রি নিবে ওরা ম্যাক্সিমাম ক্ষেত্রে এই কাজটা করে। ওইটা কি, ওদের একটা মার্কেটকে মুভ করার জন্য সার্টেন অ্যামাউন্টের লট সাইজ নিড হয়। ভাই তোমার কাছে ব্যালেন্স আছে 500, 1000, 10000, 20000, আমার আছে 100000 এর অ্যাকাউন্ট, তো হইছে কি
আমি আমার অ্যাকাউন্ট থেকে হাইয়েস্ট আমি হিসেব করছি, আমি হাইয়েস্ট লট সাইজ মারতে পারি একসাথে 14 লট, 14 লটের বেশি আমার অ্যাকাউন্টে হয় না, আমার ফান্ডের অ্যাকাউন্টে। তো মার্কেটকে মুভ করার জন্য অনেক বড় লট সাইজের নিড হয়। তো মার্কেট যদি এসএল না হান্ট করে, মার্কেটে ওই পরিমাণ লট সাইজ এভেলেবল থাকে না মার্কেট মেকারের বড় একটা মুভ নিয়ে আসার, বড় একটা লট সাইজ বাই করার, ওদের এটাকে ব্যালেন্স রাখতে হয়। ওরা যখন এখন প্রত্যেকটা জিনিসই আমাদের দোকানে কি হয়, তুমি দোকানে গেছো, যাই একটা কোক কিনবা, দোকানদারকে বললা ভাই কোক আছে বা মামা কোক আছে, তো উনি উঠে বললেন হ্যাঁ মামা কোক আছে, এই নাও 20 টাকা। তো এখানে দুইটা পার্টি না, এক পার্টিকে এটা সেল করতে হবে আর এক পার্টি এটা বাই করতে হবে। এখন মার্কেটে ওই পরিমাণ বড়, যদি ইনস্টিটিউটরা ওই পরিমাণ বিগ লটে একটা বড় বাই এন্ট্রি করতে চায়, তো মার্কেটে ওই সময় ওই পরিমাণ সেলার দরকার। কেউ কি বুঝতে পারছো কথাটা? জি ভাই, ওই পরিমাণ লট সাইজের সেলার দরকার। এখন তোরে ভাই কে কারো এন্ট্রি এমনিতে ক্লোজ করে দিবে লস বা প্রফিট না করে? শুধু শুধু তো কেউ কি এন্ট্রি ক্লোজ করো প্রফিট বা লস না করে আসো কেউ জাস্ট দেখার জন্য? এটা কেউই করবে না। এখন তো আমার হাতে দুইটা অপশন, হয় তুমি তোমার প্রফিট করে, হয় তুমি প্রফিট করে মার্কেট থেকে বের হও, আর না হলে তোমার মাথার ভিতর মাথার মধ্যে আমি বন্দুক থেকে বলবো যে ভাই এন্ট্রি ক্লোজ কর, আর না হলে তুই শেষ আজকে। তো ওই জিনিসটাই এটা। তো এখন কেউ তো আর এন্ট্রি ইজিলি ক্লোজ করবে না, তো মার্কেট মেকাররা তোমার এসএল খাবে, যে তোমাকে তুমি ফোর্স করে এটাকে ক্লোজ করে দিচ্ছ, তুমি তুমি একটা বাই এন্ট্রি নিছ, তুমি ওই তোমার এন্ট্রি যখন ক্লোজ করবো ওইটা তো তুমি ক্লোজ করে দিলে না, সেল করে দিলে না, তোমার যে এসেট তুমি যে পরিমাণ গোল্ড নিছিলা, যে তো লট নিছিলা, ওইটা তুমি সেল করে দিলে, আবার তুমি আবার মার্কেটকে ফেরত দিয়ে দিলে। তো তুমি যখন ওইটা ছাড়বা ওরা তখন ওইটাকে গ্রাব করতে পারবে। তো ওইখানে ওরা করে লিকুইডিটি জেনারেশন, লিকুইডিটি জেনারেট। তো লিকুইডিটি জেনারেট না করে মার্কেটে কোনো অবস্থাতেই বড় মুভ নিয়ে আসা পসিবল না। ওইটার একটা এক্সাম্পল দিব, আমার কাছে একটা সুন্দর এক্সাম্পল আছে কিভাবে হয়, ওইটা আরেকটু ডিফারেন্ট ধরনের, বাট ওইটা আমি পরে দেখাবো লাস্টের দিকে যদি মনে থাকে, আশা করি মনে থাকবে। তো এখানে দেখো, এখানে অনেকে বাই এন্ট্রি নিছে, বায়ার আছে, বায়ার আছে, বায়ার, বায়াররা হোল্ডিং এ। এখন এই বায়াররা কি এমনিতে এন্ট্রিটা ক্লোজ করে দিবে? ক্লোজ করবে না। তো ওরা হয় উপরের ওই যে জোন একটা আছে ওই জোনে যায় ক্লোজ করবে, আর না হলে ওরা তো এখানে হোল্ডে থাকবে। এখন মার্কেট মেকারের বা ইনস্টিটিউশনাল ট্রেডারে এখান থেকে এন্ট্রি নিতে হবে ওদের একটা, এখানে ওরা এন্ট্রিতে ইন করতে চাচ্ছে, তার মানে এখান থেকে যারা যারা আসে ওদেরকে তো ওই পরিমাণ লট সাইজটা সেল করতে হবে বা মার্কেটে ফেরত দিয়ে দিতে হবে, মার্কেটে অ্যাভেলেবল হয়ে যেতে হবে যাতে ওরা এটাকে গ্রাব করতে পারে। তো ওরা কি করবে তখন, এই জায়গায় নিচের লেভেলগুলোতে ওরা বড় লেভেলের হাই প্রাইসে পেন্ডিং অর্ডার, হাই প্রাইসে ওরা পেন্ডিং অর্ডার প্লেস করে। তো ওদের পেন্ডিং অর্ডারের জন্য মার্কেট নিচের দিকে আসে যাতে ওদের পেন্ডিং অর্ডারটা গ্রাব করতে পারে, আর এইখানে যায় লিকুইডিটি জেনারেট হয়। এই যে তুমি তুমি আমার মতো যে মানুষ, এখানে আমরা লসে এসএল এসএল লসে খাচ্ছি, মার্কেট নিচের দিকে আসতেছে, আমাদের এসএল হিট করছে, এসএল হিট করার পর আমরা আউট হয়ে গেছি, আমাদের লিকুইডিটি সুইপ হয়েছে, আমরা লিকুইডিটেড হয়ে গেছি, এখানে লিকুইডিটি জেনারেট করছে, আর নিচে ওদের বড় লেভেলের একটা পেন্ডিং অর্ডার থাকে বিগ লটের। তো যখনই ওদের এটা ট্রিগার করবে, ওদের এটা ট্রিগার করার জন্য মার্কেট যখন নিচের দিকে যাবে, ওই অবস্থাতেই আমরা আমাদের এন্ট্রিগুলো ক্লোজ হতে থাকবে, আমাদের এসএল হিট করবে, আমাদের বি হিট করবে, আমরা সাইকোলজিক্যাল প্রবলেমে পড়বো, প্রবলেমে পড়ার পরে আমরা এন্ট্রিটা ক্লোজ করে দিব, ওই ঝামেলা ওই জিনিসগুলো হবে, আমাদের এন্ট্রি ক্লোজ হবে, মার্কেটে লট সাইজ অ্যাভেলেবল হবে, ওদের বাই ট্রিগার হবে, মার্কেট ভুম করে উপরে উঠে যাবে। এটার এক্সাম্পল তোমাকে আরো কিছু কিছু দেখাই, এই যে পুরো যে ব্যাপারটা যেটা বললাম এটার এক্সাম্পল হচ্ছে এইগুলা।
এটা তো এখানে তো আমি পুরো যুদ্ধ করে ফেলছি। যাই হোক, দেখো এখানে কিন্তু অনেক বাই এন্ট্রি হয়েছে, এখানে অনেক বায়ারদের এন্ট্রি হয়েছে। এখন বায়ারদের এন্ট্রি যদি আমি তোমাকে দেখাই, এই পুরো জায়গাটা আমি ছোট ছোট মার্ক করি, বায়ারদের এন্ট্রি, বায়ারদের এন্ট্রি হয়েছে, এখানে বায়ারদের এন্ট্রি হয়েছে। এই যে প্রত্যেকটা ল আছে না, প্রত্যেকটা ল গুলাতে বায়ার ইন করছে, পরে আবার এখানেও বায়ার ইন করছে, এখানে বায়াররা ইন করছে। তো ইন করার পরে যদি ওরা আউট না হয়ে থাকে, এখানে দেখো মার্কেট খুবই স্পিডে, মার্কেট নিচে আসছে, আসার পর এখান থেকে এখন আমি তোমাকে থেকে দেখাতে পারবো ওদের পেন্ডিং অর্ডারটা কোথায় হতে পারে। এটা এখানে দেখা যাচ্ছে না, 15 মিনিটে আমরা যে ক্যান্ডেল স্ট্রি এইখানে ছিল ওদের বাই এন্ট্রিটা, এই ঠিক এই পয়েন্টে ওদের বাই এন্ট্রি ট্রিগার হয়েছে মার্কেট, সাথে সাথে ওই ক্যান্ডেলই বোঝা যাচ্ছে যে মার্কেট এখান থেকে উপরে চলে যাবে, এখান থেকে কোনো কথা নাই উপরে চলে যাবে। যেমন এখানে আবার হয়েছে, এখানে দেখাই, এখান থেকে মার্কেট উপরে যাবে, উপরে খুবই সুন্দর উপরে গেছে, এই দেখো খুবই সুন্দর, নিচ থেকে নিচ থেকে নিচ থেকে উপরে গেছে। উপরে যাওয়ার পর এখানে ও রেঞ্জিং করছে, বাট তো এখানে অনেক এন্ট্রি হয়েছে, তো ওদের এসএল খাইছে, এসএল খাওয়ার পর আবার উপরের দিকে মুভ, সেম এই জায়গায়, সেম এই জায়গায়, এই যে ল। আচ্ছা, কারণ এখানে তোমাদের কারেক্ট এসএমসি এখানে কে কে ফলো করো? এখানে কি কেউ আছেন এসএমসি ফলো করেন? আশা করি তো থাকার কথা, এসএমসি বা প্রাইস সেকশন। ওকে, ধরে নিলাম কেউই নাই, আছো তো অনেকেই জানা আছে। ওকে হাসান ভাই আসো। আচ্ছা, তো এখন যদি আমরা এখানে একটা ছোটখাটো একটা ড্রয়িং করি জাস্ট এটা দেখানোর জন্য, এই দেখো এসএমসিতে কি হয়, এখানে এসএমসিতে এই ল আমাদেরকে এই হাই দিছে, এই হাই আমাদেরকে এই ল দিল, এই ল যায় আমাদেরকে নতুন হাই দিছে, তার মানে মার্কেট নেক্সট হাইটা এতটুকু আসার কথা, এই যে ঠিক এই লর উপরে থাকার কথা, এই লেভেলে থাকার কথা, এই এইটা ধরো এই লেভেলে একটা লো হওয়ার কথা, লো হওয়ার পরে মার্কেট আবার উপরের দিকে কন্টিনিউ করার কথা এসএমসিতে বা প্রাইস সেকশনে। বাট মার্কেট এখানে কি করছে, এসে দেখো আগের লটাকে ব্রেক করছে, তাই না? আগের লটাকে ব্রেক করছে, ব্রেক করার পরে এখানে কি দাঁড়াইছে, ব্রেক করার পরে বাকি যে প্রাইস অ্যাকশন বা এসএমসি ওরা করবে কি? ওকে, কে মেসেজ দিলেন ভাই? ওকে, আমাদের কি ভাই শরীফ ভাই মেসেজ দিচ্ছে, ওকে শরীফ ভাই দেখা যাবে ওইটা। আচ্ছা যাই হোক, তাহলে এখানে এসএমসির ওরা বা প্রাইস সেকশন ওরা কি প্ল্যান করবে? ওর তো আগের লট, ইটস ওকে ভাই, রেকর্ডিং আছে আমার কাছে, আমি পরে দিব। আচ্ছা, তোরা এই লটা ব্রেক করছে, তাহলে এরপর ভাই তুমি কি বললা, আমি তো বুঝলাম না, তুমি কি বাংলায় কথা বললা নাকি চাইনিজে, একটু কনফিউশনে আছি ক্লিয়ার। আরেকজনের সাথে কথা বলতেছে, ওকে তা একটু বুঝছি, বাট ওইটা কি বলছে তা বুঝলাম না, যাই হোক আমি তো ভয় পেয়ে গেছিলাম। তো এখানে কি হয়, পরের স্টেপে মার্কেট এটা করছে না, তাহলে মার্কেট আমরা যদি এখানে ড্রয়িং করি, কি কাহিনী, ওকে আমরা ড্রয়িং করি, তাহলে মার্কেট কিন্তু এই জায়গা থেকে এই লেভেলে যাওয়ার পর ও আবার পড়ার কথা। এখান থেকে ম্যাক্সিমাম মানুষ কি করবে, ও আগেরটা ব্রেক করছে না, তো ওরা এখানে যাবে, এখানে যাওয়ার পর এই যে দেখা, এখানে যদি ক্লিয়ার ভিউ পাই, এই লেভেল থেকে এই লেভেলে এটা হওয়ার পরে ওইখানে প্রচুর সেলার ইন করবে,
প্রচুর সেলার ইন করছে এই জায়গায়, কারণ মার্কেট তো নিচে এটা ব্রেক করছে না, আগের লোটাকে ব্রেক করলা তাহলে এই লেভেলে যাবে, এখানে ও রিজেক্টেড হয়েছে এই ক্যান্ডেল রিজেক্ট হওয়ার পর, ও এই করে আবার ও নিচে আসার কথা। বাট ও কি করছে দেখো, তোমাদেরকে মজার একটা জিনিস দেখাই, যে মার্কেট এখান থেকে দেখছো এক টানে ও উপরে গেছে, এখানে নো পুল ব্যাক, বুঝতে পারছেন কেউ? যে এখানে ও কিন্তু এইটা করে নাই, ও এই যে এভাবে 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 আসার পরে ও যায় নাই, আসার পরে গেলে এখানে বায়ারদের এন্ট্রি হয়ে যাবে। ও কি করছে এখানে, মার্কেট উপরে গেছে, এখানে সেলারদের এন্ট্রি নিছে, সেলারদের এন্ট্রি নিছে, ও এখানে দেখাইছে এখানে একটা ক্যান্ডেল রিজেক্টেড হয়েছে, ও নিচে আসছে, তো এখানে প্রচুর সেলারদের এন্ট্রি হয়ে গেছে অলরেডি, বাট মার্কেট এক টানে ওদের এসেল খাবে। তো এখানে যারা এই ক্যান্ডেলে যারা এন্ট্রি নিছে এই থেকে এই ক্যান্ডেলে, ওদের 40 থেকে 35 ওদের এসএল কত হতে পারে ভাই? 40 এন্ট্রি নিলে ওদের এসএল 45 এই টাইপের এসএল হবে, তো এতটুকু ওদের এসএল হয়। তো ওই সাথে সাথে ওদের এসএল এসএল খাইছে, এসএল খাওয়ার পরে মার্কেট আর নিচেই আসে নাই, তোমাকে আর চান্সই দিবে না, তোমাকে আর চান্সই দিবেন। এই যে এই কাজগুলো, এগুলা ইনস্টিটিউশনাল ট্রেডাররা করে থাকে, ইনস্টিটিউশনাল ট্রেডার প্লাস মার্কেট মেকার যারা আছে ওরা এগুলা করে থাকে। যেভাবে ব্রেক করাইছে, ব্রেক হইছে, এখন আমার একটা কোয়েশ্চন আছে, এখানে কোন জায়গায় ইনস্টিটিউশনাল ট্রেডারদের এন্ট্রি হইছে ভাই? যেখানে ওই যে সেল সাইডে গেছে একবার, নিচ থেকে সেল নিয়ে পরে উপরে চলে গেছে, এই জায়গাটা শুধু একটা ট্রেন্ডে ওরা ট্রেড করবে, বাট মার্কেট মেকাররা বড় ট্রেন্ডে ওরা ট্রেড করবে। আগে ওরা ভাই নিচে যায়, নিচে গিয়ে এসএল হান করে বা লট সাইজ বড় করার জন্য, ওইটা ওরা নিচে যায় না, ওরা ওটা ওদের পেন্ডিং থাকে। ও আচ্ছা, পেন্ডিং অর্ডার প্লেস করে, এইভাবে এইভাবে ওদের অর্ডারের লেভেলগুলো থাকে। একটা ড্রয়িং দেখাই, এইভাবে ওরা লেভেল করে মার্কেটের ভিতরে, এগুলাতে সবগুলাতে ওদের পেন্ডিং 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 পেন্ডিং, এইভাবে ওদের পেন্ডিং থাকবে। আর এখানে থাকবে ওদের বড় একটা অর্ডার, তো মার্কেট কি করবে, ওদের একটা পেন্ডিং একটা নিচে নেওয়ার পর একটু পুল ব্যাক করছে, পরে দেখা গেছে আর একটা পেন্ডিং আছে, কারণ ওগুলা তো বড় লট না, তো মার্কেট এগুলাকে নিবেই। এই গেছে এই গেছে এই গেছে, এখানে বিগ মেসিভ লট থাকবে, বিগ মেসিভ লট, যখন ওই লটে যাবে মার্কেট উপরে চলে যাবে, ওইখানে আর থাকবে না। বুঝতে পারছি ভাই, পিক মেসিভ লট ওরা এন্ট্রি করে, এখানে আরেকটা জিনিস দেখাই, ওই জিনিসটা মার্কেটে অনেক দিন ধরে হয় নাই, আচ্ছা এখানে দেখেন 5 মিনিটে, এখানে মার্কেট এই জায়গা থেকে 70 থেকে একবারে 89 পর্যন্ত 200 পিপসের ভিতরে মার্কেট দেখো যে কোনো থামাথামি নাই। আমরা যদি এই জায়গায় পুরোটাকে বক্স করি, আমরা দেখবো যে মার্কেট এই জায়গায় একবারেই থামে নাই, এখানে এক জায়গায় মার্কেট না থেমেই বস, থ্যাংক ইউ ভাই আসার জন্য, শামীম ভাই আপনাকে অনেক থ্যাংক ইউ, আপনি জয়েন করছেন এই জন্য। ওয়েলকাম ভাই, ওয়েলকাম। আচ্ছা তো ওই যে এই টাইপের জায়গাগুলো না, এগুলা মার্কেট মেকার ইনস্টিটিউশনাল ট্রেডার ওদের এন্ট্রি থাকে এর আগে, এইগুলো এগুলা জায়গাতে কেউই একটা ট্রেড নিতে পারবে না,
এমন কি কেউ আছে যে যদি মার্কেট না দেখে, কোনো অ্যানালাইসিস না করে, টেকনিক্যাল ফলো না করে এই জায়গায় কেউ এন্ট্রি নিতে পারছে? এই জায়গায় কেউ এন্ট্রি নিয়ে এন্ট্রি নিবে না, কারণ মার্কেট কোনো পুল ব্যাক নাই, মার্কেটে কোনো পুল ব্যাক নাই। পুল ব্যাক ছাড়া ভাই এন্ট্রি নিবো কি করে? বা বললাম ভাই এন্ট্রি নিছো, বা আমাকে বললো ভাই এন্ট্রি নিছো, না ভাই এন্ট্রি নিতে পারে না, একটা পুল ব্যাকের ওয়েট করতেছি। বাট মার্কেট কোনো পুল ব্যাকই দিবে না। এগুলা হয়ে থাকে ইনস্টিটিউশনের কাজ, ওরা যেই জায়গায় ওরা মার্কেটকে নিয়ে যাবে, ওদের যে টার্গেট থাকবে এর ভিতরে ওরা কাউকে এন্ট্রি নিতে দিবে না, টোটালি এন্ট্রি নিতে দিবে না। আর যখনই তুমি একটা পুল ব্যাক পাবা আর তুমি এন্ট্রি নিবা, তখনই ওরা এসএল হান্টিং করবে। এসএল হান্টিং ছাড়া ওরা মার্কেটকে মুভ করাতে পারে না। ক্লিয়ার বিষয়টা কিছু? এর মানে ভাই ওই ক্ষেত্রে যদি পুল ব্যাক দেয় তাহলে আমরা বুঝে নিব যে মার্কেট এখন ইনস্টিটিউট নেয় না, এখন মার্কেট আবার সেলে যাবে, তাই না? তখনই এন্ট্রি নিবা যখনই দেখবা কোন একটা জোন থেকে এসএল হান্টিং হইছে। বুঝতে পারছি। এসএল হান্টিং না হওয়া পর্যন্ত ওইখানে ইনস্টিটিউট এন্ট্রি নেয় নাই। মার্কেট ওই মেজরিটি যেটা আছে, মেজরিটি সাইড যেটা থাকে, ওরা প্রফিট করবে না ভাই, মেজরিটি সাইড লস করবে। এখন যদি একটা মজার কথা এখানে বলি, বললে হাসবা, মার্কেট যখন এই এই যে উপরের দিকে উঠছে না, ম্যাক্সিমাম মানুষ কি করে, মানুষের সাইকোলজির ব্যাপারে একটা কথা বলি, আমি এমনও মানুষ পাইছি যে অনেক দিন হয়েছে, দুই তিন দিন হয়ে গেছে, এক সপ্তাহ হয়ে গেছে, ওরা 400-500 ছোট ছোট লসে 0.05-0.10 এ 700-800 পর্যন্ত লসে হোল্ডিং করতেছে। ওদের ধারণা কি মার্কেটে এই যে উপরে যাচ্ছে উপরে যাচ্ছে, এগুলো তো নিচে পড়বে, আর কত উপরে যাবে, নিচে পড়বে, নিচে পড়বে, নিচে পড়বে। সাইকোলজি এইভাবে কাজ করে মানুষের, যে এগুলা থেকে মার্কেট পড়বেই। তো ওরা কি করে, এইগুলাতে সেল নিল, এই এই যে কাহিনীটা হয়েছে, এই কাহিনীতে দেখার পর, এইট ফলের পর অনেকে মনে করছে না এখান থেকে তো মার্কেট আর উঠবে না রে ভাই রে, গোল তো আর উঠবে না, বলে এন্ট্রি নিবে সেলে, এইগুলাতে সেলে এন্ট্রি নিবে, পরে পুরো ধরা, অ্যাকাউন্ট ফাঁকা। এরপরে এই যে পড়ছে না, এই যে পড়ছে, পড়ার পর অনেকে কি বলবে এখন, যে মার গোল তো পড়ে গেছে, এক দুই দিনে কত পড়ছে, দুই দিনে প্রায় 2787 থেকে ও আসছে 2545-40-এ, প্রায় 2540-এ এত ফল করছে, এটা তো আর উঠবে না, তাই না? এই এইখন পড়া স্টার্ট হয়ে গেছে, শেষ, গোল্ড এই বছরের জন্য শেষ, আর উঠবে না। এইটা যদি বলো ভাই, ওইটা তুমি তোমার লাড্ডু খাইছো, গোল্ড আবার নতুন অল টাইম হাই করতে যাচ্ছে। এরপরে কি হবে, গোল্ড এই যে আপে যাচ্ছে না লাস্ট কয়েকদিন ধরে, লাস্ট যে কয়দিন, একবারে 15 তারিখ থেকে আজকে 23 তারিখ, গত এক সপ্তাহ, পুরো সপ্তাহে গোল্ড উপরে উঠছে। তো মানুষের ম্যাক্সিমাম মানুষ কি প্ল্যান করবে এগুলা থেকে, না এখানে কোনো একটা জায়গা থেকে তো মার্কেট আবার ফল করবে, আমি এখান থেকে সেল নিব। আর এখানে ধরো এই ফলের পরে মানুষের সাইকোলজিতে আসছে, নাইট গোল তো পড়ে যাবে, গোল পুরোটাই পড়ে যাবে, এখান থেকে সেল, সেল ছাড়া কিছু নাই। তো এখানে এই যে উপরে যাচ্ছে, অনেকে এখানে সেল নিচ্ছে, সেল নিচ্ছে, সেল নিচ্ছে, মানুষ যে সেলের এন্ট্রি নিচ্ছে, ওইটার রেজাল্ট কি, এখানে কোনো পুল ব্যাক নাই। আর না হলে মার্কেট এর আগে তো অনেকবারই উঠছে ভাই, অনেকবারই উপরে উঠছে, বাট এখানে তো একটা 15 মিনিটের রেগুলার তো পুল ব্যাক দিত, বাট মার্কেট এখান থেকে টোটালি কোনো পুল ব্যাক ছাড়াই উঠতেছে, কারণ এখানে প্রচুর সেলারদের এন্ট্রি আছে। যদি এখানে থেকে যদি পুল ব্যাক দিয়ে দেয়, তাহলে তো ওই যে সেলাররা, ওরা তো প্রফিট করে ফেলবে। ইনস্টিটিউট তোমাকে সপ্তাহে একদিন প্রফিট করতে দিবে, 4 দিন দিবে না। মার্কেট মেকাররা তোমাকে সপ্তাহে একদিন প্রফিট করতে দিবে, 5 দিন দিবে না। তো একদিন তুমি প্রফিট করবা, 4 দিন তুমি মার্কেটকে দিবা, নিয়মটাই হচ্ছে ওইটা এই মার্কেটের, যদি তুমি না বুঝো। আর তুমি যদি বুঝো, তাহলে ওদের মাথার সাথে যদি তুমি চলতে পারো, ওদের প্ল্যানিংটা বুঝতে পারো, তাহলে তো হইছে, ওদের প্ল্যান মতো চললা। আচ্ছা, এখানে যে কোনো পুল ব্যাক নাই, কোনো পুল ব্যাক নাই, ওর কি উচিত ছিল না
এই যে ল, এই ল, এই ল করার পরে এখানে এই যে একটা হাই করছিল এটা, আমরা যদি এটাকে একটা হাই হিসেবে ধরতাম তাহলে তো এটা তো হয় নাই, কারণ এখানে তো ও পুল ব্যাক করে নেয়, ওর তো উচিত ছিল মার্কেটে এই যাওয়ার পরে ও মিনিমাম 50% পুল ব্যাক করে দেন একটা টান দিত এখানে, তাই না? বাট ও পুল ব্যাক করবে না এই জায়গায়, এই জায়গায় পুল ব্যাক এই কারণেই করবে না কারণ এখানে প্রচুর সেলারদের এন্ট্রি আছে, যদি ও পুল ব্যাক করে তাহলে ওই সেলাররা প্রফিট করে ফেলবে। তো ইনস্টিটিউট তোমাদেরকে বা আমাদেরকে এই চান্সটা দিবে না যে আমরা প্রফিট করি, আমাদের প্ল্যান থাকতে হবে আমরা ওদের মেন্টালিটিতে যাচ্ছি, ওদের প্ল্যান মতো যদি তুমি যেতে পারো তাহলে ভাই তুমি উইনার, ওদের প্ল্যান মতো চলতে না পারো, যদি ওদের প্ল্যানটা যদি বুঝতে না পারো তাইলে শেষ, তাইলে অ্যাকাউন্ট ফাঁকা, এছাড়া কোনো রাস্তা নাই। তুমি পুল ব্যাক ছাড়াই মার্কেট উপরে যাবে, এখান থেকে নিচে আসলেই ওদের প্রফিট, এখানে কোনো পুল ব্যাক হবে না। আর আমি আশা করি মার্কেট পুরো এতটুকু না যাওয়া পর্যন্ত কোনো পুল ব্যাক নাই, বলতে এখন 15-তে আছে, 50-এর উপরে না যাওয়া পর্যন্ত কোনো পুল ব্যাক নাই। আর পুল ব্যাক হলে এগুলা ছোটখাটো পুল ব্যাক, যে বড় একটা পুল ব্যাক পাবা আর তুমি এখান থেকে বাই এন্ট্রি নিতে পারবা ওইটাও আশা করি না, কারণ মার্কেট মেকাররা তোমাকে ওই চান্সও দিবে না। এখানে একটা জিনিস দেখাই, আর একটা জিনিস এইটার দেখানোর যখন স্টার্ট করছি, এই যে লটা আমাদের হয়েছিল একবারে লাস্ট ল মার্কেট ফল করার পরে, এখানে একটা মজার জিনিস হয়েছে, কারো যদি বুঝর এখানে, আমি শামিম ভাই তো তুমি তো আর বুঝবা ভাই, শামিম ভাই হচ্ছে না আমাদের বস মানুষ, আমারও গুরু, কি বলেন শামিম ভাই আছেন আপনি? হ্যাঁ ভাই আপনি গুরু মানুষ ভাই, ওকে যাই হোক, দেখেন তো আমার কথাটা ঠিক হয় নাকি না না শামিম ভাই, আচ্ছা রাইট হয় কি না না, আমার মতে আমার স্ট্র্যাটেজিতে এইটা রাইট, আমি 100-এ 100 রাইট, আমি ইনস্টিটিউশনাল লেভেলের ইনস্টিটিউশনরা যে স্ট্র্যাটেজি ইউজ করে, যে লিকুইডিটি সুইপ বা লিকুইডিটি, ওইটা আমি ইউজ করি, আমি কই থেকে পাইছি কেমনে পাইছি ওইটা কাউকে বলার বলবো না, বাট আমি ওই লেভেল ওই স্ট্র্যাটেজি রেস করি ইনস্টিটিউশনাল ট্রেডারদের, তো ওইটা আমরা ইউজ করি, যারা প্রাইস সেকশন ট্রেড করে, যারা ICT ইউজ করতেছে বা যারা SMC ইউজ করতেছে ওদের এগেনস্টে আমরা ট্রেড করি, কারণ ওদের এগেনস্টে ইনস্টিটিউশন ট্রেড করে, একসময় ওরা ইনস্টিটিউশনরা ওইটা ওই স্ট্র্যাটেজিগুলো ইউজ করতে, এখন আর করে না, ওইটা অনেক আগে ছেড়ে দিছে, এখন ওরা ওদের এগেনস্টে ট্রেড করে, যেটা আমি আমার মতো করে সাজাইছি আমি আমারটা। আচ্ছা যাই হোক, এখানে দেখো মার্কেটে এই ল এই হাই করছে, এই ল করছে, ও এটা ব্রেক করে নাই, তার মানে তো শামিম ভাই ও তো এইখানে ডিসকাউন্ট জোনে আসার পরে ওর উপরে যাওয়ার কথা, আমি কি রাইট না রং? ১০০% রাইট না, যদি ডিসকাউন্ট জোন এতটুকু হয়, ডিসকাউন্ট জোন যদি এতটুকু হয়, হ্যাঁ পুরোই অ্যাকুরেট হয়ে গেছিল ভাই আরেকটুর জন্য, এই ডিসকাউন্ট জোনে আসার পরে যাইয়া এই জায়গা থেকে বাই অ্যাক্টিভ হয়, তো মার্কেট কেন, এখন আমার একটা কথা হচ্ছে সূর্য কেন পূর্ব দিকে উঠে, ওই টাইপের একটা কথা, কথাটা হচ্ছে মার্কেট কেন এই ডিসকাউন্ট জোনে না এসে ও উপরে চলে গেছে, কারো কাছে কোনো আনসার আছে শামিম ভাই ছাড়া? কারণ ভাই ইনস্টিটিউট এন্ট্রি নিছে এখানে, এটা এটার সাথে আরো আনসার আছে, মানে প্রফিট করতে দিবে না ওদের, নো নো নো, তোমার এটা আইসিডি ওদের পুরো একুরেট না, তুমি ধারে কাছে আছো বাট একুরেট না, আর কারো কোনো আইডিয়া আছে? কেন ডিসকাউন্ট জোনে আসলো না, কত কোয়েকশন হচ্ছে এটা ভাই, টাইম ম্যাটার করে এই জন্য কি না ভাই? ভাই ডিসকাউন্টে আসলে তো প্রফিট করে ফেলবে, নো
এখানে একটা জিনিস বুঝাই, মার্কেট মার্কেটের যে স্ট্রাকচার আছে নর্মালি, হাইয়ার হাই হাইয়ার লো, হাইয়ার হাই হাইয়ার লো, হাইয়ার হাই হাইয়ার লো, হাই লো হাই লো হাই লো করে মার্কেট যাবে। আচ্ছা মার্কেট আপ ট্রেন্ডে যাবে বা আপ ট্রেন্ডে আসে বা ডাউন ট্রেন্ডে আসে, দেখুন ধরো মার্কেট আপ ট্রেন্ডে আসে বা আপ ট্রেন্ডে যাবে বা আপ ট্রেন্ডে আসে, এখন ভাই তুমি কখন এই লো মার্কেট উপর থেকে এই নিচে আসছে, এই উপর থেকে এই নিচে আসছে, ওকে এখন সহজ ভাষায় কথা, এই লো এই এটা করছে আমাদের এই এখানে এই হাইটা করছিল, এই হাই নতুন লো করছে যেটা আগের লোটাকে ব্রেক করে নেয়, পরে এখানে ব্রেক অফ স্ট্রাকচার করছে। তো যখনই ব্রেক অফ স্ট্রাকচার করলো তখনই তুমি বুঝবা না মার্কেট তো এখন আর উপরের দিকে যাবে, আমাদের স্ট্রাকচার ব্রেক করছে, ও ট্রেন্ড চেঞ্জ করবে। তো এখানে ভাই যদি এখানে ব্রেক অফ স্ট্রাকচার করে, ব্রেক অফ স্ট্রাকচার পরে তো তুমি এই জায়গাতে তো এন্ট্রি হয় না তোমার, এই জায়গাতেও এন্ট্রি হয় না তোমার, বাই এন্ট্রি এই জায়গা হয় না, তোমাকে ওয়েট করতে হবে আনটিল এ পুল ব্যাক। তো তোমাকে পুল ব্যাক যখন হইলো, পুল ব্যাকের পরে ওই আগের লোয়ার ডিসকাউন্ট জোনে, তখন এই হাই আর এই লোয়ার ডিসকাউন্ট জোন, তো আমরা যদি ড্র করি এতটুকু 50% এটা ডিসকাউন্ট জোন, ওই ডিসকাউন্ট জোনে যখন আসবে তখনই তোমার এই জায়গা থেকে বাই অ্যাক্টিভ হয়, তখনই তুমি বাই এন্ট্রি নিবা, এরপরে তুমি পরে স্ট্রাকচার মেনটেন করে করে তুমি তোমার প্রফিটগুলো নিবা। এইটাই তো ট্রেডিং এর নিয়মটা, যে নিয়মটা গত 6-7 বছর থেকে চলে আসছে, বাট যেটা হচ্ছে প্রপার নিয়ম যে পুল ব্যাক হবে, স্ট্রাকচার ব্রেক করছে উপরে যাবে, পুল ব্যাক করবে, এরপরে যাই আমরা এন্ট্রি নিব। এখন তো ওই পুল ব্যাক কতটুকু করবে হবে যে আগেরটা ডিসকাউন্ট জোনে যাবে, তো এখানে দেখো ও ডিসকাউন্ট জোনেই যায় নাই, কেন যায় নাই, কারণ ইনস্টিটিউট ড্রাই এখান থেকে এর আগেই ওরা এন্ট্রি ইন করে দিছে, কারণ যদি এ এতটুকু যায় তখন যত রিটেলার আছে তো ওরা এখান থেকে ক্লিয়ারলি বুঝতে পারে যে এই জায়গা থেকে তো বাই অ্যাক্টিভ হয়ে গেছে। যদি মার্কেট এখান থেকে এভাবে 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 করে এতটুকু আসতো, আসার পর এই লটা ব্রেক করতে পারে না, এখানে ও একটা ব্রেক অফ স্ট্রাকচার করে, ব্রেক অফ স্ট্রাকচার চেঞ্জ অফ ক্যারেক্টার করে করার পরে উপরের দিকে এইভাবে করলেই তো এখানে কনফার্ম হয় যে মার্কেট তখন ভাই আপ ট্রেন্ড। দুনিয়ার যত কি আছে, যত ট্রেডার আছে সবাই এখান থেকে বাই 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 নিয়ে নেয়, তো মার্কেট কি করবে, ওরা এই জায়গা থেকে বাই নিবে না, এই জায়গা পর্যন্ত ইনস্টিটিউট ট্রেডাররা ওরা এখানে মার্কেটকে আসতেই দিবে না। না আসতে দেওয়ার নমুনা এই দেখো গ্যাপ, মার্কেট যে গ্যাপ ওপেন করে ওপেন হয়েছিল ওই সপ্তাহে গত সোমবারে, ওই গ্যাপটাই ও ফিল আপ করে নাই ঠিকঠাক, ও জাস্ট উপরের দিকে ধুম টানছে, কারণ এখানে ইনস্টিটিউটরা অলরেডি এন্ট্রি করে ফেলছে, তুমি যেখানে আমাদের রিটেলার বা নর্মাল ট্রেডারদের টাইমের আগেই বা জায়গায় আসার বা ওই পজিশনে আসার আগেই ওরা এন্ট্রি করে ফেলছে, এই জন্য আমরা এখান থেকে আর বাই পাই নাই, এখান থেকে এই পর্যন্ত আর আসে নাই, আর না হলে মার্কেট এতটুকু আসার পরে যাওয়া যাইতো। ঠিক আছে, এখন যদি মার্কেট এখানে আসতো, ধরে নিলাম এখানে পুরো কাহিনী ডিফারেন্ট হয়ে গেছে ভাই, মার্কেট খুবই ভালো মানুষ হয়ে গেছে, ভালো একটা জিনিস হয়ে গেছে মানুষ তো আর না, তো আসার পর ও এখানে আসছে, ও এন্ট্রি দিয়েছে, এন্ট্রি যদি দেওয়ার পরে ও উপরে যাইতো, এই চলতো না, এই যাওয়ার পর এই আসতো একবার একটা ক্যান্ডেল দিত, দেওয়ার পরে আবার উপরে, ওইখানে যারা যারা এন্ট্রি নিছে সবাইকে ও ক্লিয়ার করতো, এরপরে যাই আবার উপরে কন্টিনিউ করতো, যেহেতু ও এখানে কাউকে এন্ট্রি দেয় নাই এই জন্য ওর আর এখানে পুল ব্যাক করারই কোনো নিড হয় নাই, যেখানে ওর আর কোনো এই লেভেল থেকে এই লেভেল এই পুরো জায়গাটার মধ্যে ওর কোনো পুল ব্যাক করারই নিড হয় নাই, কারণ ও ওই জায়গায় তো কাউকে এন্ট্রি দেয় নাই। বুঝলা কেউ? জি ভাই বুঝছি। ওকে, আমার মাথা খারাপ হইছে, এটার পরে নক কইল, পরে মেডিসিন দিয়ে দিব। আচ্ছা, এটা হচ্ছে আমাদের স্ট্র্যাটেজি, যেটা বলে আমার আর এখানে গ্রুপে আছেন শামিম ভাই, আমরা দুজন একসাথে ট্রেড করি, আমাদের অ্যানালাইসিসটা একসাথে হয়, আমরা ট্রেডও করি একসাথে, আমরা অনেক দিন হয়ে গেছে, কয়েক 6-7 মাসের উপরে হয়ে গেছে আমরা দুজন একসাথে ট্রেড করি, একজন আরেকজনকে ছাড়া আমরা ট্রেড করি না মূলত,
তো এটা হচ্ছে এই যে তোমাকে যেটা বুঝাইলাম না, এখানে আমরা কিভাবে এটা ফাইন্ড আউট করি আর কিভাবে এন্ট্রি নেই, ওইটা হচ্ছে আমাদের স্ট্র্যাটেজি যেটা আমরা ইউজ করি, মার্কেট মেকাররা যে স্ট্র্যাটেজিটা ইউজ করে এটা। তো ওইটার জন্য আমরা এসএমসি প্রাইস অ্যাকশন ওদের সবার এগেনস্টে ট্রেড করি, ওদের এগেনস্টে না, যেই জায়গায় ওদের এন্ট্রি হবে, আমাদের এন্ট্রিগুলো অনেক আগে হয়ে যায় বা ওদের এসএল খাওয়ার পরে হয়, ওদের সাথে হয় না কখনো। অনেক সময় আমরা 1 মিনিট স্ক্যালপিং করার সময় ওদের সাথেও আমরা করি, আর না হলে করি না। এটা গেল এইটা, আমাদের প্রায় টাইমও শেষের পথে, আমিও চলে যাব, আমারও হাতে কিছু কাজ আছে, আমি অফিসে আসি এখনো। তো দেখি আগামী সেশনে কি নিয়ে কথা বলা যায় ওইটা নিয়ে চিন্তা ভাবনা করি, আর এর ভিতরে যদি এই সাবজেক্টে আরো কন্টিনিউ যদি কারো ইচ্ছা থাকে বলতে পারো, তাহলে নেক্সট ক্লাসও আমরা এই সাবজেক্টের উপরে আবার চালাতে পারবো। এইটাই ভাই মূলত। আর আরেকটা অ্যানাউন্সমেন্ট দিচ্ছি, আমরা 1 তারিখ থেকে যে একটা সৎকর্ম করতে চাচ্ছি অসৎ অসৎ পথে আর কি, 1 তারিখ থেকে আমরা একটা সিগনাল চ্যানেল স্টার্ট করতে যাচ্ছি, আমি শামীম ভাই, আমাদের একজন সিনিয়র ট্রেডার আছে সাথে, সাথে আছে আমার মেন্টর ও কুরেশিয়ার আর কি। তো আমরা সবাই মিলে একটা সিগনাল চ্যানেল স্টার্ট করতে যাচ্ছি, এখনও ওইটার আমাদের কাজ টাজ এগুলো চলতেছে, এখন দেখা যাক, দোয়া রাখো ভাই সবার কাছে যে কি হয় না হয়, কারণ মার্কেটে দেখলাম যে অনেকে কমপ্লেন দিয়ে সিগনালে ট্রেড করে হ্যানতেন, হ্যানতেন ট্রেড করার পরে যে এসএল খায় আর টাকা লুজ করে। তো পরে চিন্তা ভাবনা করলাম, তো আমরা যদি এত একুরেসি থাকে আমরা কেন ট্রাই করি না। তো আমরা ট্রাই করছি আমাদের মতো করে, আমরা আমাদের মতো করে সিগনাল দিচ্ছি, আমাদের মতো করে ট্রেড নিচ্ছি, হয়ে গেল, আমাদের মতো করে আমরা সিগনাল দিচ্ছি, ট্রেড নিচ্ছি, এইগুলা করার পরে এখন পর্যন্ত দেখছি যে গত 2 সপ্তাহ আমাদের যে রিপোর্ট যেটা হয়েছে, ক্রিয়েট যেটা হয়েছে, রিপোর্টটা এত খারাপ হয় নাই। দাঁড়াও একটা সেকেন্ড, তো এইটা আমাদের একটা চ্যানেল ক্রিয়েট করছি, এখানে ফ্রি আছে, ভিআইপি আছে। তো আমরা আমাদের মতো করে ট্রেড নিয়ে যাচ্ছি, সিগনাল দিচ্ছি, কয়টা টিপি গেল, কয়টা এসএল গেল, এগুলার হিসাবও রাখতেছি আর কি, যে একুরেসি এগুলা চেক করার জন্য। তো আশা করি এটা ভালো একটা কিছু হবে, দেখা যাক, একটা জিনিস ট্রাই করতেছি, যাতে মানুষ তো অনেক জায়গায় টাকা পয়সা দেয়, টাকা পয়সা দেওয়ার পরেও ওরা তো চাই এন্ড অফ দ্য ডে লুজ করে, তো জাস্ট ট্রাই করতেছি আর কি, যদি ওইটা দিয়েও ভালো কিছু করা যায়। ওকে ভাই আমি চলে যাব, আমার একটা কাজ আছে অলরেডি, কেউ মাইন্ড করে না, কেউ যদি বিলিভ নাও করতে চাও আমি তোমাদেরকে দেখাই দিই আমার কাজও, আমি কাজে আসি, আমার কাছে অলরেডি অনেকগুলো কাজ পেন্ডিংয়ে আছে, আমার অলরেডি 3টা টিকিট গেল কই, আমার অনেকগুলো কাজ একসাথে এখানে রানিং আছে, তো আমার কাজ আছে কিছু। তো আমি চলে যাবো রে ভাই, ভালো থাকো, ইনশাল্লাহ আগামী সপ্তাহে আবার আমি ট্রাই করব আর একটা টাইম বের করার, ওনা ক্রাশ করতেছে, ওকে দেখি কি এটা দেখি কি করা যায়, ভালো থাকো ভাই, ইনশাল্লাহ কথা হবে সবার সাথে, আর কারো কোনো কিছু কিছু কোয়েকশন হলে আমাকে প্রাইভেটে নোট দিও, তো পরবর্তীতে এটার আমি সমাধান করার ট্রাই করব। ওকে ভাই, আল্লাহ হাফেজ।